আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। কামারের ঠুকঠুকানি আওয়াজ এছানো মনে এক আলাদা আন্দোলন সৃষ্টি করছে। ঠিক শৈশবে বাবা যেমনি করে কাস্তে হাতে নিয়ে জমিতে যেত নিড়ানি দিতে, কোদাল হাতে নিয়ে যেত জমিতে, কি মনোরম দৃশ্য ছিল সেগুলো, স্মৃতির পাতায় সেগুলো হারিয়ে গেছে। কি দেখে হাস্যকর মনে হচ্ছে? হ্যাঁ, হতেই পারে। আবার কিছুটা শৈশবের স্মৃতিতেও ফিরে যেতে পারেন, যখন বাবা দাদা কি নানা সাথে করে নিয়ে যেতে এভাবে খোলা মাঠে, খোলা আকাশের নিচে, চুল কাটে দিত, হাট শেষে যখন ফেরার সময় হতো তখন নানা কিংবা দাদাকে মনে করে দেওয়া হতো, নানা আমি কিনে নিত, নানি তো দেখে বেশ মহা খুশি হতো। দৃশ্যগুলো যেন এখন স্মৃতির পাতায় জড়িত। গ্রামীণ জীবন বেশ সহজ সরল, তাই দোকানপাটগুলো দেখলেই বোঝা যায় কেমন আজচালা ছাউনি করে বসে আছে দোকানিরা।
দিলে বোঝায় সে আমি।